প্রথম ট্রেন জার্নির উদ্দেশ্যে মানে শখের বসে আসছি, তো আজকে আইসে মনে করেন যে এই জায়গায় এখন শুয়ে আছি, মোট কথা হইলে এটা। কিন্তু টিকিট মাস্টার স্টেশন মাস্টারের কাছে গেলাম, তারাও নাই। তারপরে ওখানে তথ্য কেন্দ্রে আমি জিজ্ঞেস করলাম, তারা ওই রকম কোনো সদ উত্তর দিতে পারে না যে ট্রেনটা কখন আসবে, কখন যাবে বা সমস্যাটা কখন সলভ হবে, কোনো কিছুই কোনো তথ্য দেয়। এবং তারা প্রত্যেকে তাদের চেম্বার ফালাই দিয়ে সবাই চলে গেছে, ঠিক আছে। মানে যে লোক গেলে যে একটা তাদেরকে একটা কথা দিয়ে সাহায্য করবে বা বলবে, একটা সান্ত্বনা মানে দেবে, তাও তারা দিতেছে না, বরং চার উল্টোপাল্টা কথা বলতেছে। পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যাচ্ছে এখন। আমরা ফ্রেন্ডরা 11 জন আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এবং কালকে ট্রেন ছাড়ছে। এখান থেকে প্ল্যাটফর্ম পার হয়েছে, তারপরে ট্রেন লাইনচ্যুত হয়েছে। শুধু লাইনচ্যুত না, আমরা নেমে দেখছি এমন অবস্থা যে ট্রেনের যেই যেটার উপর দিয়ে ট্রেন চলে সেই লাইন ভেঙে গেছে। কি ধরনের আমাদের দেশের ট্রেন চলাচল ব্যবস্থা যার কারণে আমাদের এত বড় দুর্ঘটনা ঘটতে পারে? আমরা কালকে রাত 12টা থেকে আজকে দিন 12টা আমরা ওয়েট করতেছি, এখনও পর্যন্ত ট্রেন কখন যাবে বা আদৌ চলবে কি না আমরা জানি না। আমরা অনলাইনে টিকিট কাটছিলাম, সেই টিকিট আমরা ক্যান্সেল করব, সেই অপশনও নাই। এটা কোন ধরনের দেশ আমরা জানি না। আমরা ভুক্তভোগী, শুধু আমরা কেন, এই যে দেখেন হাজার হাজার মানুষ এখানে আছে, সবাই একটা দুর্ঘটনার জন্য বা একটা অনিরাপদ ব্যবস্থার জন্য মানুষ ভুক্তভোগী হচ্ছে। মাত্র ছাড়ছে 12টার দিকে, 2 থেকে 3 মিনিটের ভিতরে, 2 থেকে 3 মিনিটের ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 থেকে 3 মিনিটের ভিতরে। যদি আরও সামনে যে দুর্ঘটনা হতো তাহলে আহত হইতো মানুষ, প্রচুর মানুষ মারা যেত। এটা মানুষের জন্য একটা চরম ভোগান্তের একটা বিষয়, কারণ হচ্ছে এই সকাল থেকে প্রত্যেকটা মানুষ এখানে বসে আছে, সবারই কোনো না কোনো জায়গায় কাজ আছে, কাজের একটা শিডিউল আছে। এই যে শিডিউলটা যারা আছে তারা যে এখন কাজগুলো করতে পারছে না, আমাদেরই যদি বলি, আমরা একটা বিজনেস প্রোগ্রামে যাচ্ছি, যে আমাদের একটা বিজনেস মিটিং আছে, সো সেই মিটিংটাকে আমরা সময় মতো করতে পারলাম না, সো এটা মানুষের জন্য একটা চরম ভোগান্তি, যেটার প্রতি মানে আমাদের সরকার একটু নজর দেওয়া উচিত। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।